বিয়ে শাদি এখনো হয় নাই, মরণ মতন মানুষ পাইলে তবে বিয়ে করবো। তো আপনার ঠিকানা কোথায়, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রাজশাহী। রাজশাহীর মেয়ে, রাজশাহীর মেয়েরা তো শিক্ষিত হয়, পড়ালেখা করে, তা আপনার জীবনটা এরকম কেন হলো? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম ঝুমুর। ঝুমুর আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন। ভালো আছেন, কি হয়েছে আপনার জীবনে বা কি আশা নিয়ে আজ প্রতিবেদনে আসছেন? আমি প্রতিবেদনে আইছি, দাদির বাসায় থাকি, বাবা মা নাই, অনেক আগে চলে গেছে, ফেলে দিয়ে তাই অনেক কষ্ট মানুষ হয়েছে। কোথায় চলে গেছে মা বাবা ফেলে দিয়ে? ওই আমি তো জানি না। কয় ভাই বোন আপনারা? আমরা তিন ভাই বোন। তো মা বাবা কোথায় আছেন জানেন না, দাদির কাছে থাকেন, দাদু কি বলতে পারেন? অনেক ছোটবেলায় থুয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি বড়? হ্যাঁ। আচ্ছা, বিয়ে শাদি হয়েছে আপনার? বিয়ে শাদি এখনো হয় নাই, মরণ মতন মানুষ পাইলে তবে বিয়ে করবো। তো ভিডিওর সামনে একটা ইয়াং মেয়ে, কি বলার জন্য আসছেন, কি বিয়ে শাদি করবেন সেটা, নাকি কোনো সহযোগিতা পা সেটা? যে আমার পাশে থাকে, যে আমার দায়িত্ব নেবে, মনে কর আমি তার সঙ্গে যোগাযোগ করব। মানে পাশে থাকা বলতে কি, বিয়ের আগে কি কোনো সহযোগিতা চাচ্ছেন সেটা, নাকি বিয়ে শাদি করে সারা জীবন পাশে থাকবে সেটা? যেটা বিয়ে শাদি করে সারা জীবন পাশে থাকবো সেটা। একটা স্বামী তো একটা স্ত্রীর পাশে সারা জীবনই থাকবে। পড়ালেখা করছিলেন? পড়ালেখা করি নাই। পড়ালেখা করেন না, এটার জন্য কষ্ট হয় না? আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ উচ্চ লম্বা ছিলেন, লম্বা টম্বা ছিলেন, এটা পড়ালেখা করলে চাকরি বাকরি হয়ে যেত, এটার জন্য কষ্ট হয়? কি করব, অনেক অসহায় গরিব মেয়ে তো, তাই তো। পড়ালেখা হয় না তাই না? আচ্ছা, তা আপনার ঠিকানা কোথায়, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রাজশাহী। রাজশাহীর মেয়ে, রাজশাহীর মেয়েরা তো শিক্ষিত হয়, পড়ালেখা করে, তা আপনার জীবনটা এরকম কেন হলো? আল্লাহ মাবুদ সেই জানে, আসলে বুঝতে পারতেছি না কেন আপনার ভাগ্যটা এরকম নির্মম পরিহাস। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। কেউ যদি বিয়ে শাদি করতে চাই, বিয়ে শাদি করবেন তো নাকি? হ্যাঁ। সে বয়স্ক হোক আর ইয়াং হোক, যেরকমই হোক নাকি? সে বয়স্ক হোক আর অবয়স্ক, কোনো প্রেম ভালোবাসাটা সে আছে? না নাই তাই না? তা আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার তো মুখস্থ নয়, আমার মোবাইলের ভিতরে আছে। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01914187802। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।